শুক্রবার থেকে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে 78তম সন্তোষ ট্রফির ডি গ্রুপের আসর। এদিন দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা মিজোরামের মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে রাজ্য দলের ফুটবলাররা। প্রথমার্ধে রাজ্য দল 2-0 গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও 2টি গোল করেন রাজ্য দলের ফুটবলাররা। প্রতি আক্রমণ থেকে মিজোরাম 1টি গোল করে ব্যবধান কমায়। শেষ পর্যন্ত 4-1 গোলের ব্যবধানে মিজোরামকে পরাজিত করে পারভেজ ভুঁইয়ার নেতৃত্বাধীন রাজ্য দল। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন রাজ্য দলের জাবেদিয়া ডার্লং। আগামী 17 নভেম্বর ত্রিপুরা দ্বিতীয় ম্যাচে সিকিমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।